নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড় দিয়ে ডিমের ঝোলের রেসিপি। ডিমের ঝোল তো সবারই খেতে ভালো লাগে, তার সাথে যদি এঁচোড় দিয়ে রান্না করা যায় তবে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এঁচোড়গুলো কেটে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এঁচোড়টা ঠিক এরকম করে কেটে নিলে ভালো লাগবে তরকারিটা খেতে। তারপর আমি নুন আর হলুদ দিয়ে ডিমগুলো মাখিয়ে রেখে দিয়েছি। তারপর একটা মশলা বানিয়ে নিচ্ছি মিক্সিতে। এখানে এক টুকরো আদা একটু পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর ছ সাতটা কাঁচা লঙ্কা আর সাথে কাঁচা লঙ্কায় লাল রঙের সব মিশিয়ে দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, এই কাঁচা মশলার পেস্টটা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলে ভালো লাগবে খেতে। এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর যে ওই কড়াইতে যে সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি এঁচোড়গুলো একটু ভেজে নিব। এঁচোড়টা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর সামান্য একটু নুন দিব আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এঁচোড়টা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে লাগবে। এঁচোড়টা যদি ভালো করে ভাজা হয় তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে। এঁচোড় ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর এক চামচ সাদা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে কয়েকটা রসুন আর এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেঁতে করে দিয়ে দিয়েছি। এবার রসুন আর লবঙ্গ, এলাচ, দারচিনি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। যখন এই ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আলুটা কিন্তু আগেও ভাজা যেত, কিন্তু আমি একসাথে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা কাঁচা মশলা দিব, যেই মশলাটা আমি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজের করে রেখেছিলাম সেই কাঁচা মশলাটা দিয়ে দিলাম। এবার এই কাঁচা মশলাটা দিয়ে একটু পেঁয়াজ আর আলুর সাথে একটু মিশিয়ে দিলাম। তারপর একটু বাটি ধোয়া, মানে মশলার বাটি ধোয়া জল দিয়ে এই মশলাটা আর একটু কিছু সময়ের জন্য কষিয়ে নিব। মশলাটা মোটামুটি একটু ভালো করে কষিয়ে নিতে লাগবে। মশলার থেকে যখন তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে লাগবে। এখন আমি এর মধ্যে মানে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর এক চামচ স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এবার এই শুকনো মশলাটা দিয়ে, মানে এই গুঁড়ো মশলাটা দিয়ে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে লাগবে। এই মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এবার এঁচোড়ের সাথে এই মশলাটা কিন্তু বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিতে লাগবে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু মশলার থেকে একটু তেল ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে লাগবে। এখন আমি এর মধ্যে এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই সম্পূর্ণ মশলাটা এঁচোড়ের সাথে বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য গরম জল দিয়েছি। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি কারণ আলুটা একটু সেদ্ধ হতে লাগবে। এবার ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। ঝোলটা কিন্তু এবার ফুটে এসেছে। আর একটু নাড়াচাড়া করে দিয়ে আগের থেকে ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমের সাথে এঁচোড়টা ভালো করে রান্না করে নিতে লাগবে। মোটামুটি 4-5 মিনিটের জন্য তরকারিটা একটু রান্না করে নিতে লাগবে। এখন কিন্তু ঝোলটা মোটামুটি একটু ঘন হয়ে এসছে, মোটামুটি রান্না হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। ঝোলটা ঠিক এইরকম রাখলে ভাতের সাথে খেতে ভালো লাগবে, রুটির সাথেও খেতে ভালো লাগবে।
আজকের কিন্তু রান্নাটা আমার এখানেই হয়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। দেখুন ঝোলটা কী সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লেগেছে। ডিম দিয়ে এঁচোড়ের তরকারি, আপনারাও কিন্তু এরকম করে একটু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তবে আজকের রান্না আমার এখানেই হয়ে গেছে। যদি ভালো লাগে রেসিপিটা, তবে সকলের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।